Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Naruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems. Namaskar, shagoto Calcalling TV te. Ami Tonuka. সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে সাম্প্রতিক সময়ে জাতীয় স্তরে একের পর এক সাফল্যের মুখ দেখছে বাংলা ছবি। বলা যায় সত্যজিৎ পরবর্তী যুগে বাংলা ছবির দশা ও দিশা যারা পাল্টে ফেলেছে সেই পরিচালকদের তালিকায় অন্যতম সৃজিত। 2010 সালে অটোগ্রাফের সঙ্গে পরিচালকের হিসেবে যাত্রা শুরু করেছিলেন সৃজিত। সেই ছবি ছিল সত্যজিতের তৈরি নায়ক ছবিকে দেওয়া ট্রিবিউট। অগ্রজ পরিচালককে চলচ্চিত্র ভাবনা সৃজিতের চলার পথে পার্থক্য তা বহুবার জানিয়েছেন তিনি। গত বছরই সত্যজিতের ফেলুদা কাহিনী নিয়ে ফেলুদা ফেরত ওয়েব সিরিজ তৈরি করেছিলেন সৃজিত। তবে প্রথমবার অন্য ভাষায় সত্যজিতের কাহিনীকে পর্দায় রূপ দিলেন কিঞ্চিদা পরিচালক। শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেল রে। সত্যজিৎ রায় দূরদর্শিতায় বাঁধা প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা এবং সত্যের চার গল্প এই ছবি। অভিষেক চৌবে, ভাষণ বালা এবং বঙ্গসন্তান সৃজিত মুখোপাধ্যায় বর্তমান প্রজন্মের তিন নামী পরিচালক নিজের মতো করে উদযাপন করেন সত্যজিতের কাহিনীকে। সত্যজিতের চার ছোট গল্প নিয়ে তৈরি এই অ্যান্থোলজি সিরিজে ফরগেট মি নট এবং বহুরপিয়া পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। ফরগেট মি নটের মুখ্য ভূমিকায় রয়েছেন আলী ফজল এবং শ্বেতা বসু প্রসাদ। অন্যদিকে বহুরূপী লিড রোলে দেখা মিলল ভার্সেটাইল কে কে মেনন এবং বাঙালি অভিনেত্রী বিদিতা বাগে। সত্যজিৎ রায়ের মতো মহান চলচ্চিত্র পরিচালক, লেখক, চিত্রনাট্যকারের ছোট গল্প নিয়ে কাটাছেঁড়া করা মানেই সমালোচনার ঝড় উঠবেই। আর সমালোচনার জন্য মানসিকভাবে প্রস্তুত সৃজিৎ। অভিষেক চৌবে বা ভাষণ বালার তুলনায় সমালোচকদের আত্মস কাছের লেন্সের নিচে অনেক বেশি পড়তে হবে সৃজিৎ মুখোপাধ্যায়কে, তা ভালোভাবেই জানেন এই বাঙালি পরিচালক। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি রুচিকাবিশ ব্যক্তিদের থেকে নেতিবাচক প্রতিক্রিয়াই আশা করছি। অন্যদিকে সত্যজিৎ রায়ের সঙ্গে যাদের সরাসরি যোগ নেই কিংবা থাকলেও যাদের চিন্তাভাবনা মুক্ত, তারা হয়তো বিষয়টি সাদরে গ্রহণ করবে। সেই সকল দর্শক যারা সত্যজিৎ রায় সম্পর্কে গভীরে জানেন না অথবা সঠিকভাবে বললে সত্যজিৎ প্রেমী নন, তারা হয়তো চারটি গল্পই খুব দারুণভাবে এনজয় করবেন। কিন্তু যারা কিংবদন্তি কাজ নিয়ে কাটাছাড়া পছন্দ করেন না, তাদের জন্য এটা একটু শক্ত কাজ হবে, বিশেষত বাঙালি দর্শকদের ক্ষেত্রে। কারণ সত্যজিৎ বাঙালির আবেগ, অনেকের কাছে উনি পূজনীয়, তাই তার ভাবনাকে নিজের মতো করে পেশ করলে আপনি মুশকিলে পড়তে পারেন। তাই ফেলুদা ফেরত দেখে যারা খুশি হয়েছিল তারাই হয়তো রে দেখে আমায় কাঠ করা দাঁড় করিয়ে দেবে। মুচকি হেসে সৃজিতের দাবি, অভিষেক চৌবে বা ভাষণ বালা এই মামলায় সেফ সাইডে আছেন, ওনারা বাংলার মানুষ হন, তো হয়তো অতটা প্রশ্নের মুখে পড়তে হবে না। সৃজিৎ আরও বলেন, এই অগ্নি পরীক্ষা তার কাছে নতুন নয়, সেই তো অটোগ্রাফের সময় থেকেই সম্মুখীন হয়েছেন একের পর এক প্রশ্নের। আমার প্রথম ছবি অটোগ্রাফ ছিল সত্যজিৎ রায়ের নায়ক ছবিকে দেওয়া ট্রিবিউট। ওই ছবিতে উত্তম কুমার, সত্যজিৎ দুজনকেই আমি শ্রদ্ধার্ঘ্য দিয়েছিলাম। বেশ কিছু মানুষ এগে আগুন হয়ে গিয়েছিল সেই সময়, আমাকে তুলোধনা করা হয়। কিন্তু আসল ব্যাপার হলো, যখন আপনি ওই সমস্ত সমালোচনাকে শিরোধার্য করে এত বছর টিকে রয়েছেন, তখন আপনি সব কিছুর মুখোমুখি হতে প্রস্তুত। একথাই বলেন জাতীয় পুরস্কার জয়ী ওই বাঙালি পরিচালক। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফ বিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।